हरे कृष्णा, आज के आमरा शिखब कि करे भगवान के खूब सुंदर करे सजाते हैं। तो चलुन शुरू करा जाक। तो भगवान के सजानोर जन्नो आमादेर किछु सामग्रीर प्रयोजन आछे। भगवानेर वस्त्र, अलंकार, पायेर नूपुर, हातेर बाजू, गलार माला, माथार किछु मुकुट, मयूर पाखा, फूल एवं एकटी जलभर्ति पंचपात्र बा घटी एवं एकटी कापड़। आमादेर मायापुर अकादेमीते जेटा शेखानो हयेछे सेटा हलो आमादेर सबसमय मने राखते हबे जे आमरा स्वयं भगवानकेई सजाच्छि। आमरा कखनोई मने करब ना जे आमरा कोनो मूर्तिके সাজাচ্ছি। তার জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আরও কিছু সামগ্রী যেরকম পিন, যেটার থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে যেটা কখনোই ভগবানকে যেন আঘাত না করে। তো প্রথমে আগের যে ভগবানের কাপড়টা পরানো থাকে সেটাকে খুলে জল দিয়ে ভিজিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে ভগবানের অঙ্গকে মুছে নিতে হবে। তারপরে প্রথমে আমাদের ভগবানের পায়ের যে নূপুর, সেই নূপুর তাকে পরাতে হবে। তারপরে আমরা আজকে যেহেতু শ্রী শ্রী গৌর নিত্যানন্দর ড্রেসিং করছি, তার জন্য আমরা নিব ধুতি। যদি আমাদের বানানো ধুতি থাকে তাহলে এরকম করে পরাতে হবে। আর যদি কেউ এমনি ধুতি দিয়ে, নর্মাল ধুতি দিয়ে পরাতে চায় তাহলে সেটা যেরকম প্রভুরা ধুতি পরেন সেরকম করেই পরাতে পারে। মাজায় একটা স্ল্যাশ একটু ফুলের মতন সুন্দর কাপড় দিয়ে বানাতে পারি, বা আমরা কোনো মালা, যেটা মালা দিয়েও যদি কোনো অলংকার থাকে সেটাও আমরা পরাতে পারি। আমরা ভগবানের যে অঙ্গবস্ত্র বা উত্তরী সেটাকে আমরা দেব। তারপরে গলার মালা পরপর করে সুন্দর করে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে মালাগুলো দেব, যাতে একটার উপরে আর একটা উঠে না থাকে। এবং যদি ফুলের মালা থাকে তাহলে ফুলের মালা দেব। তারপরে ভগবানের যে চুল সেটা লাগাবো। যদি ভালো করে চুলটা লাগানোর ব্যবস্থা না থাকে তাহলে আমরা আঠা দিয়ে চুলটা লাগাতে পারি। তারপরে আমরা মুকুট পরাবো। মুকুট আজকে আমি এটা আগে বানিয়ে রেখেছি, কারণ মুকুট পরা বানানো অনেক সময় লাগে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কী করে ভগবানকে মুকুট পরাতে হয়, বা মুকুট বা পাগড়ি যেটাকে বলা হয়, পাগড়ি বানাতে হয়। তো আজকে আমরা একটা পাগড়ি বানিয়েছি এবং তার সঙ্গে কিছু মুকুট পিসও রেখেছি। এটাকে এখন দেব এবং এটাকে কিছু মুকুট পিস আর অলংকার ফুল দিয়ে সাজানো হবে। সবসময় আমাদের সতর্ক থাকতে হবে যেন কখনোই যেন আমরা ভগবানকে আঘাত না করি। সুন্দর করে ধীরে সুস্থে আমাদের ভগবানের সেবা করা উচিত।
আস্তে আস্তে আমরা হাতের যে বাজু, হাতের যে অলংকার বাজু, সেগুলো সব কিছু পরাবো। এখন আমরা গর্ণিতায় ড্রেসিং করছি, কিন্তু যদি আমরা রাধা মাধব বা কৃষ্ণ বলরামের ড্রেসিং করি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন তার হাতে বাঁশি দেই। এবং কখনো যদি কিছু পড়ে যায় মাটিতে তাহলে সেটাকেই আমি সেটাকে আগে পঞ্চপাত্র থেকে জল নিয়ে সেটার উপর সিঞ্চন করেই তারপরে সেটা আমরা ভগবানের ক্রিয়াপাত দিতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভগবানকে সব কিছু মালা বস্ত্র ফুল এগুলো যখন আমরা পরাবো তার আগে তার উপরে আমরা জল সিঞ্চন করে অশ্রয় ফট বলবো, যেগুলো সব পবিত্র হয়ে যাবে। ফুল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে আমরা ভগবানকে সাজাতে পারি। ফুল দিয়ে ভগবানকে সাজালে খুব সুন্দর লাগে, ন্যাচারাল যে ফুল যেগুলো রয়েছে। তো আজকে আমরা দেখলাম কি করে ভগবানকে সাজাতে হয়, দশনারতির আগে পূজারীরা কি করে ভগবানকে খুব সুন্দর করে সাজায়। যদিও এটা করতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে, আমরা খুবই তাড়াতাড়ি এটাকে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো করে ভগবানের পাগড়ি তৈরি করতে হয়, যেহেতু পাগড়ি বানাতেই সব থেকে বেশি সময় লাগে, তার জন্য পাগড়ির আমি আর একটা ভিডিওতে দেখাবো। হরে কৃষ্ণ।